আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আর আজকে ভিডিওটি একজনকে উপহার দেওয়ার জন্য, সেটা হচ্ছে ছোট ভাই পাপ্পু। এখন দাঁড়িয়ে আছি আমার বাসা এবং জিয়া মার্কেটের সামনে। এখান থেকে ছোট ভাই পাপ্পু তার বাসায় যাব। এদিক থেকে একবারে নদীর পাড়টা এবং নুজ্জামাল সাজি ওনার বাড়ি পর্যন্ত যাবো। কী অবস্থা, ভালো আছেন নি? এই তো 20 তারিখে আইসি, সাত দিন হইল। ছোট ভাই পাপ্পুকে ভিডিওটা উপহার দেওয়ার জন্য করা। আজকে সূর্য মামা দেখা দিবে কিনা জানি না। কি অবস্থা ভাই, ভালো নেই? এই তো 3-4 দিন হলো, 20 তারিখে আছে ইনশাল্লাহ। দর্শক, এটাই হচ্ছে পাপ্পুদের বাসায় যাওয়ার রাস্তাটা। আমি এটাই পুরাটা দেখাইবো এবং নদীর পাড়ে একদম নদী পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। পাপ্পুদের বেড়ার লক তো ডিজিটাল, সেটাই আর এদিকটা যদি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের বাসা, যেটা ওয়ালটা কাজ করতেছে, কাজের লোক আছে। বাবা এখানে কেটা জানি বসার ব্যবস্থা করে দিয়েছি। যে এটা আমাদের বিটা, আমার একটা কল আসতেছে, তবে ভিডিওটা খাইতে দিলে আর হইব না। খেটা জানি রাস্তার মাঝে ভালোই আছে না? এই তো ভিডিও করতেছি, পাপ্পুর দেখানি লাগে আর কি। পাপ্পু এই হইলো অবস্থা প্রবেশ করার পরে, জানি না হয় আছি আমি আর 3 মাস এই আর কি। পাপ্পু ও আইসেন আইসেন, পাপ্পু কি জানি ফাঁক করা হইতেছে, খুব ইয়া বুঝছস, খুব খুব সুন্দর সুগন্ধ। এখানে যে গাড়ির গ্যারেজ পাপ্পু, 3টা গাড়ি, মাশাল্লাহ। আমি যদি একটু দূর থেকে দেখাই, আর ওই যে পুরোনো ঘরটা, এটা হচ্ছে আকাশের। আমি সেদিকটা একটু দেখাই, এখানে খুব সুন্দর কাঁঠাল গাছ আছে, এটার মধ্যে বা খেয়ে থাকে খেয়ে জানে। আকাশের ঘরটা ওইটা, গাছে খুব সুন্দর কাঁঠাল আছে। ফাহাদ ফাহাদ আবির, কেউ নাইনি পাপ্পু? মনে হইতেছে সবাই। হ্যাঁ, কি অবস্থা ভাই, ভালো আছো? পাপ্পু দেখো, তোমার বাসার সামনে কিন্তু একদম গ্যারেজ। পাপ্পু দেখো, তোমার বাসার সামনে কিন্তু ডাইরেক্ট গ্যারেজ, বুঝছো? খুব সুন্দর সুন্দর 3টা বাইক রাখা আছে। এই যে
ভাই পাপ্পু দেখো সামনের দিক থেকে কি সুন্দর দেখা যায়, অনেক সুন্দর। আর এই তো আছে কাঁঠাল, আর এটা হচ্ছে রেজাউল ভাই এবং নিজামুল সাজির বাড়িতে যাওয়ার রাস্তাটা। আর এটা এই যে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কবরস্থান এবং ছোট ভাই রিপন তার বসতবাড়িটা পরিকল্পনা। খুব সুন্দর একটা ডেজার আছে দেখা যায় বসতবাড়িটা। আরে এই জায়গার মধ্যে কত গোসল করছি, কত লাফাই পড়ছি। আবার উড়াই নিব। নজমল সাজির কি অবস্থা এখন, কথা কইতে নেই? আচ্ছা যাক দর্শক, এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে আমাদের নুজ্জামাল সাজির ঘরটা, যে সাজি কোনোদিন আমরা এত বড় হয়েছি পরে দেখি নাই কোনোদিন পাও তাকে শুয়ে জুতা খুলতে, কিন্তু আজ উনি অনেক অসুস্থ, বিছানায় আছেন প্রায় দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিস হয়ে। তো দেখা যাক উনি আছেন কি না, কেউ আমি দেখি একটু। দর্শক নদীর পাড়ে নদীর দেখা, আর নদীর মধ্যেই সেই অনেক বড় বলগেটের দেখা। নদীতে পানি কিন্তু একদম বড়া টইটুম্বুর। দেখি মাউন্ট বাই দিকে আছে কিনা, এই যে এটা হচ্ছে মাউন্ট বাই আলামিন বাই, ওনাদের বসতবাড়িটা। এটা সবাই এই সময় হয়তো একটু ব্যস্ত। এই যে দেখো আমার প্রিয় মানুষ, যদিও উদাম যাক বেশি দেখাইলাম না, মাউন্ট বাইরে বাড়িতে গিয়া রাস্তাটা খুব সুন্দর দেখা যায়। আর এখানে খুব ঠান্ডা, পাপুরা বাড়িটা দেখা যায় না একটু, রাস্তা যে ডেঞ্জারাস রাস্তা। সামনে আছে খসরুলদের বাড়ি, খসরুল সাইফুল ওমা। এখন রাস্তা কই, এখন তো রাস্তা নাই। ওরে বাবা রে পড়ে গেছি তো, মাইন গেছি ভাই, এখন যাইতে হইলে এদিকে যাইতে হইব। পাপ্পু দেখ তোর জন্য কি কষ্ট ভাইয়ের, কি আর করা। পাপ্পু দেখ পানি পাই দে লাস্টে, কি আর করব। কিন্তু আমার কাছে তারপরেও আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ হয়েছে যে চেনা জায়গাগুলি যেখানে দিনের পর দিন কাইতে যেত সেই জায়গাগুলি দিয়ে হাঁটতেছি, হোক না কাদা তাতে কি হয়েছে। দর্শক যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে ছোট ভাই টিপু, খুব সুন্দর করে ঘর বানাইতেছে, যাক সে তো সাহস করে দিছে। খেটা গেছো? হ্যাঁ। এখন টিপুদের বাড়ি থেকে বের হইলাম, আচ্ছা হাতে ডন পাশে যে বাড়িটা এটা হচ্ছে খসরুল, আর সাইফুল সার বাসাটা স্যার একটু ভিতরে। ওইটা দেখাইতে পারলাম না, ওইখানে সামনে আমার চাচা আছে না একজন। এটা হচ্ছে খসরুলদের বাড়ি, এই যে দেখো আরেকজন রে মুখ দিয়ে দেওয়া লাগে গাঙ্গার বড়। এটা হচ্ছে কামরুলদের ঘর। সালামু আলাইকুম দর্শক, কামরুলের বাড়ি পাস করলাম, এখন মেইন রোডে উঠতেছি।
আর এখন যে বাড়িটাতে আছি এটা হচ্ছে বড় ভাই শাহাবুদ্দিন ওনাদের বাড়িটা। এটা কি তা অবস্থা, তোমরা কই যাও? গাঙ্গো কি তোমরা কাম? দর্শক, এটা হচ্ছে মেন রোড, চলে আসলাম প্রায় হাঁটিয়ে টিপা পা করে। তবে প্রচুর গরম, আমি যেটা ফিল করতেছি প্রচুর গরম। এটা মেন রোড, এদিক থেকে ফুবারটি মসজিদে যাওয়া যায়, আমি ডান দিকে আর গেলাম না। এই যে দেখেন আরেকটা মানুষ আমার, ডিস্টার্ব করলাম না। দর্শক, আমি এখন যে দোকানটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছে, মেম্বারের দোকান, ওয়াইদ ফ্রম রাজনগর। এটা না না লাইভ না, এর মেম্বার আসে নাই না। এই হচ্ছে অবস্থা, প্রায় আবার চলে আসলাম। কারণ 3 মাসে উপর হওয়া যায় না, আমার তো বান্না আর। দর্শক, যে ডাইনের বামের ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ডাক্তার সাহেবের ঘরটা, নল ডাক্তার সাজিব। এই বাড়িটা মুসাদিক বাড়ি তো এই পর্যন্ত দেখলাম না, আছে হয়তো মেবি। এই পাপ্পু, আমি তো দেখাইলাম পুরাটা, এই হচ্ছে শেষ ঠিকানা, আবার চলে আসলাম যেখান থেকে শুরু করছিলাম। তো দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আবারও দেখা হবে নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।